মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এক রোগীর আত্মীয়ের টাকা এবং সোনার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের একটি শৌচাগারের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগকারী মহিলা রেখা দাস বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামের বাসিন্দা। ওই মহিলার মেয়ে ফুলকুমারী দাস এই হাসপাতালে ভর্তি আছেন। এদিন রেখা দাস মেয়েকে দেখতে আসেন, দুপুরে শৌচাগারে স্নান করতে যান। সেই সময় এক মহিলার কাছে ব্যাগটি রাখার কথা বলেন। তার কাছে ব্যাগটি রেখে রেখা দাস স্নান করতে যান। ফিরে দেখেন ওই মহিলা ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন। ব্যাগে 2000 টাকা ও সোনার কানের দুল ছিল। এ বিষয়ে রেখা দাস হাসপাতালের পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। বাথরুম ঢুকেছিলাম, কি করতে এসেছিলেন? স্নান করতে এসেছিলাম। কি হলো তারপর? স্নান করে যা আবার বললাম আমি যে ব্যাগ নিয়ে আর ঘরে ঢুকছিলাম স্নান করতে, সয়া নিয়ে ঢুকছিলাম তো মেয়ে বলছে কি যে কাপড়ে ভিজে যাবে, কাপড়ে ভিজে যাবে। কে বললো এটা? অচেনা মেয়ে না চেনা? চিনে না ভাই? না চিনি না। হ্যাঁ কি বললো? কয়েছে কি ভিজে যাবে, তা আমি কেছি ভিজবে না কো, আমাকে ধরেন তাহলে তুমি স্নান করবে তো ধরেন, আমি আমি স্নান করে নিই এই কয়ে ওকে ব্যাগটা দিয়েছি আর আমি স্নান করতে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর কাপড়টি খেয়ে বলে ডুবিয়েছি, একটা মেয়ের কাছে সাপ তাও নিয়েছি আমার মেয়েটার জন্যে যে ডুবেলাম, ডুবিয়ে এবার ঘুরে দেখছি যে আর নাই খো, ব্যাগের মধ্যে কাপড় ধরিয়ে আসলো আর এই কাপড়ে গুলাস্টার ব্যাগটা রেখে দিয়েছে, এটা তোমার গুলাস্টা আর ছয়াটা রেখে দিয়েছে আর মনি ব্যাগ লেগে চলে গেছে। মনি ব্যাগে কি কি ছিল? কানের ছিল আর টাকা ছিল। কত টাকা ছিল? 2000 টাকা ছিল আর কানের ছিল। কিসের কানের ছিল ওটা? সোনার চাঁদের ছিল। কার ছিল ওটা? আমার মেয়ে ছিল। এখানে কি করতে আপনি আছেন? ওই যে মেয়ে আছে বড় সিজারে ছেলে হয়েছে। কবে থেকে আছেন এখানে? আজ 4 দিন হলো, সোমবার হয়েছে। টাকাটা ধার করে নিয়েছি, সুদ করে নিয়েছি। কি জন্য নিয়েছিলেন ওটা? মেয়ের জন্য। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এক রোগীর আত্মীয়ের টাকা এবং সোনার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের একটি শৌচাগারের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগকারী মহিলা রেখা দাস বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামের বাসিন্দা। ওই মহিলার মেয়ে ফুলকুমারী দাস এই হাসপাতালে ভর্তি আছেন। এদিন রেখা দাস মেয়েকে দেখতে আসেন, দুপুরে শৌচাগারে স্নান করতে যান। সেই সময় এক মহিলার কাছে ব্যাগটি রাখার কথা বলেন। তার কাছে ব্যাগটি রেখে রেখা দাস স্নান করতে যান। ফিরে দেখেন ওই মহিলা ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন। ব্যাগে 2000 টাকা ও সোনার কানের দুল ছিল। এ বিষয়ে রেখা দাস হাসপাতালের পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। বাথরুম ঢুকেছিলাম, কি করতে এসেছিলেন? স্নান করতে এসেছিলাম। কি হলো তারপর? স্নান করে যা আবার বললাম আমি যে ব্যাগ নিয়ে আর ঘরে ঢুকছিলাম স্নান করতে, সয়া নিয়ে ঢুকছিলাম তো মেয়ে বলছে কি যে কাপড়ে ভিজে যাবে, কাপড়ে ভিজে যাবে। কে বললো এটা? অচেনা মেয়ে না চেনা? চিনে না ভাই? না চিনি না। হ্যাঁ কি বললো? কয়েছে কি ভিজে যাবে, তা আমি কেছি ভিজবে না কো, আমাকে ধরেন তাহলে তুমি স্নান করবে তো ধরেন, আমি আমি স্নান করে নিই এই কয়ে ওকে ব্যাগটা দিয়েছি আর আমি স্নান করতে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর কাপড়টি খেয়ে বলে ডুবিয়েছি, একটা মেয়ের কাছে সাপ তাও নিয়েছি আমার মেয়েটার জন্যে যে ডুবেলাম, ডুবিয়ে এবার ঘুরে দেখছি যে আর নাই খো, ব্যাগের মধ্যে কাপড় ধরিয়ে আসলো আর এই কাপড়ে গুলাস্টার ব্যাগটা রেখে দিয়েছে, এটা তোমার গুলাস্টা আর ছয়াটা রেখে দিয়েছে আর মনি ব্যাগ লেগে চলে গেছে। মনি ব্যাগে কি কি ছিল? কানের ছিল আর টাকা ছিল। কত টাকা ছিল? 2000 টাকা ছিল আর কানের ছিল। কিসের কানের ছিল ওটা? সোনার চাঁদের ছিল। কার ছিল ওটা? আমার মেয়ে ছিল। এখানে কি করতে আপনি আছেন? ওই যে মেয়ে আছে বড় সিজারে ছেলে হয়েছে। কবে থেকে আছেন এখানে? আজ 4 দিন হলো, সোমবার হয়েছে। টাকাটা ধার করে নিয়েছি, সুদ করে নিয়েছি। কি জন্য নিয়েছিলেন ওটা? মেয়ের জন্য। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।